আমাদের পূজো এবারে আমাদের প্রজেক্ট হচ্ছে চারধাম। তো আপনারা জানেন যে চারধাম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির, যেখানে বলরাম সুভদ্রা জগন্নাথ থাকেন, এবং সাথে বদ্রীনাথের বিষ্ণু, দ্বারকা কৃষ্ণ এবং রামেশ্বরমের মহাদেব, এটাকে আমরা চারধাম বলি। কিন্তু এই চারটে টেম্পল একসাথে সিকিমের নামচিতে হয়েছে এবং সেই সিকিমের নামচির আদলে আমরা অনুসরণ করে আমরা এখানে আজকে এই চারধাম আমরা করেছি। এবং আমাদের প্রত্যেক বছরই আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এখানে আমরা এই যে পুজো দেখছেন আমাদের ভাসমান মণ্ডপ, বরানগরে একমাত্র ভাসমান মণ্ডপ হচ্ছে আমাদের, আমরা এই ভাসমান মণ্ডপ প্রত্যেক বছরই আমাদের এখানে এই ভাসমান মণ্ডপে পুজো হয়। আজকে এই পুজো আমরা এই জায়গায় এসে দাঁড় করছি 74 বছরে, এবং অতীতেও আমাদের এই পুজো মণ্ডপে পুজো মণ্ডপ এই ভাসমান মণ্ডপই বলবো হয়েছে। এর আগে অ্যালবার্ট হল হয়েছিল, এই পুকুরের ওপরই হয়েছিল আমাদের ইস্কনের মন্দির, এই জলের ওপরেও আমাদের হয়েছিল কন্যাকুমারী। তো আমরা বরাবরই এই ভাসমান মণ্ডপে আমরা এই পুজো করেছি। তো আমরা মানুষের কাছে এটাই বলছি যে এইবারের আমাদের যে থিম চারধাম, এই চারধাম মানুষ উপভোগ করবে। এবং ইতিমধ্যেই বহু মানুষ বলেছে যে সত্যি জলের ওপরে এই ভাসমান মণ্ডপ চারধাম করা খুবই কঠিন, কিন্তু আপনারা এটা করেছেন, এটা খুবই ভালো লাগছে, এটুকু বলতে পারি। এবং মানুষের কাছে এটাই বলছি যে আপনারা আসুন, দর্শন করুন এবং আপনাদের অভিমত আপনারা জানান। ভালো করে মেজোকে ডাকা আছে।